হ্যাঁ, মোটামুটি পিকনিকের জিনিসগুলো সব ঠিকই আছে, চালের বস্তা, মাংস, মদ, ব্যাস আর কি চাই। তাহলে পচাদা, আবার আমাদের পিকনিকটা হচ্ছে কি বলো? ওরে পাগল, জীবন আর কদিনের রে, এই আছি কাল নাও থাকতে পারি, তাই জীবন আছে যতদিন, পিকনিক করে যাও ততদিন, এটাই হচ্ছে আমার বাণী। বাহ, দারুণ বললি তো ভাই, তোর কথাগুলো না আমার হেব্বি লাগলো। ঠিক আছে ঠিক আছে, আর বেশি দেরি করে লাভ নেই, শুভ কাজে বেশি দেরি করা ভালো না, বুঝলি? চ তাড়াতাড়ি যাওয়া যাক। ঠিক বলেছিস ভাই, চ তাড়াতাড়ি যাওয়া যাক। A few moments later. নে, এইখানেই আমরা পিকনিক করব। তোরা তাড়াতাড়ি গাড়ি থেকে মালগুলো নামিয়ে রেডি কর, বুঝলি? ক্যাপা, তুই এক কাজ কর, তুই ন্যাপলাকে সঙ্গে নিয়ে না বক্সগুলোকে নামিয়ে আর রেডি কর, কারণ অনেক ভারী আছে তো, বল্টুর দ্বারা ও কাজ হবে না। আর বল্টু, তুই এক কাজ কর, তুই রান্নার সরঞ্জামগুলো ওই দিকটায় লাগা, আর আমি একটু ওদিকটা থেকে ঘুরে আসি, বুঝলি? দেখি মদের চাটফাট যদি কিছু পাওয়া যায়। আরে সেসব তো ঠিকই আছে, কিন্তু ড্রাইভারের টাকাটা দিয়ে যা, দিতে হবে তো নাকি? টাকা তো বাড়া বেশি নেই রে, যা আছে মদের চাট কিনতে হবে। ও বালটাকে দু প্যাক বাংলা খাইয়ে দে, দিয়ে বল বাড়ি চলে যেতে। কি বলছিস, টাকা না দিয়ে মদ খাওয়ালে খাবে? আরে বাল একটু ভদ্রভাবে বলবি, দেখবি ঠিক মেনে নেবে। আরে ওটা তুই আমার ওপর ছেড়ে দে, আমি ভালোভাবে ভদ্রভাবে বুঝিয়ে বলবো, দেখবি শুনবে না মানে ওর বাপ শুনবে। ঠিক আছে, তোরা তাহলে কাজগুলো তাড়াতাড়ি করে ফেল, আমি একটু ঘুরে আসি। চল ন্যাপলা, তাহলে আমরা তাড়াতাড়ি টোটো থেকে বক্সগুলো নামিয়ে নিই। হ্যাঁ তাই চ। ও টোটোওয়ালা দাদা, মাল সব নামিয়ে নিয়েছি, এবার তুমি তোমার টোটো নিয়ে ফটো। বল্টু, এবার তুই যা গ্যাস সিলিন্ডার আর ওভেন টোভেনগুলো নিয়ে গিয়ে ওইদিকে রেডি কর, পচা আসলো বলে। ঠিক আছে চাপাদা, আমি এক্ষুনি যাচ্ছি। চ ন্যাপলা, এবারে আমরা বক্সটা চালিয়ে একটু গায়ের ব্যথাটা মেরে নি। গা হাত পা বাল যা ব্যথা হয়ে গেছে না বক্স নামাতে গিয়ে। ঠিক বলেছিস ভাই, তুই এক মিনিট দাঁড়া, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। এই যে দাদা, আমাকে কি ভুলে গেলেন নাকি? আমার হিসাবটা এবার ক্লিয়ার করে আমাকে ছাড়ুন, হ্যাঁ আমার অনেক কাজ আছে। ও আমরা তো ভুলেই গেছিলাম, আপনার টাকাটা বাকি আছে না? ঠিক আছে, আপনি একটু আমাদের সঙ্গে ওই ঝোপটার পেছনে চলুন, হ্যাঁ আপনার টাকা পেমেন্ট করে দিচ্ছি। এই ভাঙা কান মেরেছে রে, এই বোকা ছোদারা ঝোপের পেছনে কেন ডাকছে? কেন দাদা, যা লেনদেনের ব্যাপারটা এখানে করলে ভালো হয় না, ঝোপের পেছনে গিয়ে কি লাভ হবে? আরে দাদা, আপনি না ঠিক বুঝতে পারছেন না, আপনার যা ভাড়া হয়েছে না, আমাদের কাছে অত টাকা নেই, তাই বলছি ওই ঝোপটার পেছনে গেলে আর কি একটু লেনদেনের ব্যাপারটা বলতাম। না এই বোকা ছোদারা মনে ঝোপের পেছনে আমার পণ মারার ধান্দা করছে, না না একদম এদের ফাঁদে পা দিলে হবে না। না ভাই থাক, আমার পয়সা লাগবে না, আমি ভদ্র বাড়ির ছেলে, ওসব কাজ বাজ করি না। আহা, আপনি ঠিক বুঝতে পারছেন না দাদা। এই ন্যাপলা, তুই একটু ভালো করে বোঝা তো, উনি মনে আমাদের কথাটা ঠিক বুঝতে পারছেন না। তুই সর, আমি ভালো করে বোঝাচ্ছি। আরে দাদা বলছি, আপনি এত ভয় পাচ্ছেন কেন? বেশিক্ষণ সময় লাগবে না তো, জাস্ট 2 মিনিটের কাজ, হালকা করে দিয়ে দেবো, আপনি নিয়ে জাস্ট চলে আসবেন, চলুন চলুন। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দে, আমার টাকা পাকা কিচ্ছু লাগবে না, আমার ঘরে বউ বাচ্চা আছে। ওরে কে আছো আমারে বাঁচাও এই শালা নুনুকদের হাত থেকে। হ্যাঁ রে, কি হলো ব্যাপারটা বলতো, কিছু বুঝতে পারলাম না তো। কি জানি বাড়া, আমিও তো ঠিক বুঝতে পারলাম না, আমরা তো জাস্ট একটু মদ খাওয়ারই কথা বলছিলাম, শালা কি ভাবলো কি জানি। না রে, আমার মনে উনি মনে ভদ্র করে ছিল বুঝলি, তাই এসব মদ ফদ খাই না বলে চলে গেল ভয়ে। তা বল মদ খাই না ঠিক আছে, তা বল ওরকম ভয় পেয়ে চলে যাওয়ার কি আছে, আমরা কি বার ওই ঝোপের পেছনে ওর পোঁদ মেরে দিতাম নাকি? যত সব নাটক বাল চোদাদের। আরে তুই বাল শুধু শুধু কেন রাগ করছিস, চ আমরা বক্স বাজে একটু নাচানাচি করি। ঠিক বলেছিস, চল। এ ফিউ মোমেন্টস লেটার। Ride with the mob, hum to Allah, check your